Shure 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 mile mishe holo shumoru Go holo karare sho holo shure 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 mile mishe holo shumoru Bomare I buche nao go holo kan Kane joti chae kan tobe mate pran Kane shera birbu Kane shera birbu Kane shera birbu একদিন ফিরে যাব চলে আমাদের মনের মণিকোঠায় পরতে পরতে জড়িয়ে। দ্বিজেন্দার অসাধারণ একটি গানের পর এই পর্বে সা গ্রুপের আরও বাকি তিনজন ফাটাফাটি পার্টিসিপেন্ট এখানে পারফর্ম করবে, কিন্তু তার আগে পরিচয় করিয়ে দেব আমাদের অনারেবল সেলিব্রিটি জাজেসদের সাথে। আছেন অ্যাজ ইউজুয়াল বাংলা রোম্যান্টিক গানের অন্য ধারার গায়ক পিন্টু ভট্টাচার্য, সঙ্গে আছেন অন্যতম জাজেস সঙ্গীত পরিচালক কোকোদা, আর আছেন আওয়ার স্পেশাল গেস্ট দ্বিজেন্দার দ্বিজেন মুখোপাধ্যায়, আমাদের ফার্স্ট পার্টিসিপেন্ট সঞ্চারি।
প্রেমের গান শুনলাম কিন্তু সঞ্চারীর গান মানেই একটা অন্য ধরন, অন্য ধারা। এ ব্যাপারে আমরা কিছু বলবো না, যা বলার বলবেন জাজেসরা। কোকোদা, ওর গলা খুব সুন্দর, আমার কিছু বলার নেই। তবে প্রথম এসোটা বোধ হয় একটু মানে প্রথম যে এসো যেটা বলেছ সেটা আরো প্রমিনেন্ট মনে হওয়া উচিত ছিল। দ্বিজেন্দ্র, ভালো লাগলো গান, কিন্তু পরিষ্কার এ শো গো বলতে হবে, কারণ গানের প্রথম লাইন এটা, প্রথম শব্দ এটা। একে যদি আমি এস্টাবলিশ না করতে পারি কিছুতেই গানকে টেনে নিয়ে যেতে পারবো না। কিন্তু দেখ, তোমার আগে গান শুনেছি, স্টার্টিংয়ে যে তুমি তানটা দিচ্ছ ওই তানটা একটু গণ্ডগোল লাগলো। এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই, খুব সুন্দর লেগেছে। অল দ্য বেস্ট সঞ্চারী। এইবার এবার নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। আমি
ইন্দ্রনীল, গান কেমন গেয়েছ সে কথা তো জাজেসরা বলবে, আমি শুধু একটি কথা বলবো, শিখেছ সত্যি, ঠিক লোকের কাছেই শিখেছ। থ্যাংক ইউ স্যার। প্লিজ ওভার টু জাজেস। কোকোদা, সুরের ম্যাচুরিটি লেভেলটা আমার খুব ভালো লেগেছে, অল্প বয়স, বাচ্চা ছেলে, একটা জায়গায় ভুল তালটা কেটেও তালটাকে নিজে রিয়েলাইজ করেও একটা তালটা কেটেছে ও নিজে বুঝেছে, কিন্তু সেটাকে আবার মেনটেন করা ভেরি টাফ, ভেরি টাফ, তো তালের পুরো সেন্স না থাকলে হয় না। থ্যাংক ইউ স্যার। দিজেন্দা, এক কথায় আমি মুগ্ধ হয়ে গেছি। ক্লাসিক্যাল গান একটু রেওয়াজ ঠিক মতো রাখতে হবে, মাথায় রাখতে হবে এটা। আর কিছু কিছু জায়গাতে তুমি তোমার নিজের মতন করে হারকাত করেছো, ভালো করেছো, ভালো লেগেছে আমার। এবার পিন্টুদার কাছে শুনো। যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, তুমি চড়ার দিকে একটা ফলসি নোট লাগাচ্ছ, কি যে আগুন ওটা, আর আগের অন্তরাও তাই। আমার তোমার কাছে একটা অনুরোধ, ওই থ্রোয়িংটা করবে না। থ্যাংক ইউ স্যার। বুঝলে তো? এবার কিছু বুঝলে? কি বুঝলাম? ও কেন এত ভালো গান গাইলো? কেন? ওর তো একটা ক্যাপাসিটি আছে, এটা আমি তো মানবই। ক্যাপাসিটি না থাকলে তো শুধু শিখিয়ে পড়িয়ে তো কিছু হয় না। ঠিক। যেমন তোমাকে শিখিয়ে পড়িয়েও গান বাজনা আমি করাতে পারবো না। আমি শিখবই না তাও তোমার কাছে। তবে বাই দ্য ওয়ে, তোমার হাসিটা বেশ সুন্দর। একটা কথা বলি তোমার হাসি নিয়ে? বলে ফেলো। ইতনা আচ্ছা কেসে হাস লেতি হো তুম, ইতনা আচ্ছা কেসে হাস লেতি হো তুম, ইতনা আচ্ছা কেসে গা লেতি হো তুম, ইতনা আচ্ছা কেসে মুস্কুরা লেতি হো তুম। কিসি সে শিক্ষা হ্যায় ইয়া বচপন সে হি পাগল হো তুম? আমি নেক্সট কন্টেস্ট্যান্ট কে ডেকে নেব, আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট শ্রুতিকণা। অসাধারণ একটি গান গেয়েছো স্মৃতিকণা, তুমি কেমন গেয়েছো
কেমন লেগেছে আমাদের জাজেসদের সে কথাগুলো আগে শুনে নেব। পিন্টুদা, স্মৃতিকনা, এর আগেও তো তোমাদের তোমার গান শুনেছি। আমার যতটা মনে হচ্ছে ঠান্ডায় এই ধুলোতে যেহেতু গান করি এই অসুবিধাগুলো বুঝি, নিশ্চয়ই তোমার ভয়েসটা তাতে একটু ডিস্টার্ব করেছে, কিন্তু তা সত্ত্বেও তোমার পারফর্ম খুব ভালো হয়েছে। দ্বিজেন্দা, একটা ঘটনা মনে পড়ে গেছে আমার পুরনো দিনের। একটা ছবিতে কালামাটি বলে একটা ছবি, তপন সেনার, আমার গলা একদম ড্যামেজ হয়ে গেছিলো। আমি তখন এখান থেকে আমি সেই সময় আমাকে স্টুডিওতে ডেকে পাঠানো হবে, গাইতেই হবে, আমি পারবো না। তখন মাখন আনালো, হাফ পাউন্ড মাখন। সেই মাখন চার চামচে খাবার পর আমি কমপ্লিটলি সেই গান গেয়েছি, সেই গান বাজারে বেরিয়ে গেছিলো এবং কালামাটিতে সেই গান সুপার হিট হয়েছিলো। আমার তো খুবই ভালো লেগেছে। যদি আর একটু গলাটা আজকে ঠিক হয়ে যেত তাহলে নিশ্চয়ই আরও ভালো হতো। থ্যাংক ইউ দ্বিজেন্দা। এবার কোকোদা, আজকে তোমার অরিজিনাল ভয়েস থাকলে দ্বিজেন্দা পিন্টুদার মতো কিংবদন্তির লোকেরা তোমার এই ছোট ভয়েসও যে প্রশংসা করছে, আজকে তোমার প্রপার স্কেলে প্রপারভাবে গানটা গাইলে নাম্বারটা কোথায় চলে যেত, এটা ভেবে আমার সত্যি খুব খারাপ লাগছে। থ্যাংক ইউ স্যার। শ্রুতিকনা, বেস্ট অফ দ্য লাক। অল দ্য বেস্ট। আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন এবং এই চ্যানেলে এই প্রোগ্রাম দেখার জন্য স্ত্রীর সাথে ঝগড়া করতে করতে আপনাদের গলা বসে গেছে, তাদের জন্য দ্বিজেন্দার টিপসটা মাথায় রাখবেন। দু চামচ, মাত্র দু চামচ মাখন খেয়ে নিন, আবার তেড়ে ফুড়ে স্ত্রীর সাথে ঝগড়া করতে শুরু করুন। সেই ফাঁকে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ভয়েস অফ ইনসাইটের গানে সেরা বীরভূম। এদেরকে আর টেনশনে রেখে লাভ নেই, আমি স্কোর বলি। তবে স্কোর বলবার আগে একটা কথা তোমাদের ছজন পার্টিসিপেন্টকে জানিয়ে রাখি, সঙ্গে জানিয়ে রাখি আমাদের ভিউয়ার্সদের, আজকে লড়াই জমে উঠেছে হাড্ডাহাড্ডি। স্কোর কার্ড কিন্তু সেই কথাই বলছে, যে আজকে চলে যাবে এখান থেকে বা যে সর্বোচ্চ স্কোর করে এখানে বেশ ভালো পজিশনে থাকবে, তাদের প্রত্যেকের স্কোর কিন্তু এত সূক্ষ্ম তফাতের জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং ছজন পার্টিসিপেন্টকেই আমি বলছি, বি সিরিয়াস অ্যান্ড গিভ ইউর ফুল এফোর্ট ইন ইউর নেক্সট এপিসোড। নাও দ্য স্কোর কার্ড। কৌশিককে জাজেসরা দিয়েছেন 73 out of 100। সঞ্চারীকে জাজেসরা দিয়েছেন 73 out of 100। কংগ্রেচুলেশন ইন্দ্রনীল, তোমাকে জাজেসরা দিয়েছেন এগেইন 73 out of 100। আপনারা ফিল করতে পারছেন, নন্দিনী পেয়েছে, কি মনে হয় নন্দিনী, 73 again? নন্দিনীকে জাজেসরা দিয়েছেন 67 out of 100।
স্মৃতি ঘনা জয় জয় স্মৃতি ঘনা জয় পেয়েছে 66 out of 100 বাকি রইল শুধু স্মৃতি ঘনা জয় এই মুহূর্তে লোয়েস্ট স্কোরে দাঁড়িয়ে জয়ের স্কোর 66 স্মৃতি ঘনা জয়কে ক্রস করে 66 পেরিয়ে নন্দিনীর সঙ্গে টাই স্কোর 67 এ যাবে Again, 66 out of 100 and that means a tie. Tie in the lowest score. And for the first time in Gane Sera Birbhu. Hishab moto, dujon ke amra ei porbo theke eliminate korte pari na. Khelar niyom onujayi, ei porbo theke eliminated hobe matro ekjon. সেক্ষেত্রে আমরা অনারেবল জাজেসদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই যদি তারা সম্মতি দেন তাহলে এই এপিসোডে আমরা কাউকে এলিমিনেট না করে পরের এপিসোডে আমরা এই গ্রুপ থেকে দুজনকে একসাথে এলিমিনেট করব প্রোভাইডেড জাজেসরা আমাদের যদি অনুমতি দেন কোকোদা কি বলে আমার মনে হয় আপনারা যে সিদ্ধান্তটা নিতে চলেছেন সেটা আমার কাছে তো খুবই গ্রহণযোগ্য কারণ দুজন যখন সমান পয়েন্ট পেয়েছে তাদের দুজনের মধ্যে আরেকটা ছোট্ট করে একটা কম্পিটিশন হওয়া দরকার আমার মনে হয় তাহলে সঠিক বিচারটি হবে আপনারা দুজনকে যে রেখেছেন এটা কারেক্ট ডিসিশন থ্যাংক ইউ দিজেন্দা পিন্টু দা আপনার একটু অনুমতি নেব আমিও দিজেন্দার সঙ্গে একমত ধন্যবাদ আসলে এরা তো গান গাইতে চায় এরা চায় গানে সেরা বীরভূমের মতো অনুষ্ঠানে এরা বারবার পারফর্ম করবে এরা গান গাইবে আর আমাদের ভিউয়ার্সদের আনন্দ দেবে তাই তো সঙ্গীত জগতের এই তিন দিকপাল জাজেস যাদের কাছে আমরা অনুরোধ করেছি টাই হওয়ার জন্য এই দুজনকে আরও একবার সুযোগ দিতে তারা হাসি মুখে সম্মতি দিয়েছেন সেই সঙ্গে স্মৃতিগণা এবং জয় তোমাদের দুজনকেই বলবো তোমরা জাজেসদের কথা শুনেছ নিজেদের আরও তৈরি করে পরের এপিসোডে এসে এই স্টেজ এই গানের আসর ফাটিয়ে দাও আর যেহেতু আজকে এলিমিনেশন হলো না পরের এপিসোডে কিন্তু দুজন এলিমিনেটেড হয়ে যাবে এইটা মাথায় রেখে তোমরা আগামী দিনে পারফর্ম করবে এইটাই তোমাদের শুধু বলার সুরে সুরে মিলে মিশে হলো সুমধুর বোমা